वेलकाम करছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব ফাইবারের একটি লাইভ প্রজেক্ট। আজকে আমরা এই প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমরা দেখব। এই প্রজেক্টটি আমি কিভাবে পেয়েছিলাম, প্রজেক্টের বাজেট কত ছিল এবং আমরা কাজটা কিভাবে করলাম এবং ফাইনালি কাজটা ডেলিভারি করার পর আমাদের অ্যাচিভমেন্টটা কি হলো, এই বিষয়ে সমস্ত বিষয়ে আমি কথা বলবো। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের একটা 5-star রেটিংস, দ্যাটস মিন অলরেডি এই অর্ডারটি ডেলিভার্ড এবং বাইরে আমাদেরকে একটা 5-star রেটিং দিয়েছে। ওকে, চলুন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল কাজটা কীভাবে পেয়েছিলাম, কাজটা পেয়েছিলাম বায়ার রিকোয়েস্ট সেন্ড করার মাধ্যমে। আপনারা অলরেডি জানেন বায়ার রিকোয়েস্ট কী এবং কীভাবে সেন্ড করতে হয়। সো কাজটা সম্পর্কে আমরা জেনে আসি। বায়ার এখানে তার কাজটা বলেছে, ভেরি সিম্পল একটা ডিসক্রিপশন বলছে, আই নিড এ লিস্ট অফ নেমস অ্যান্ড অ্যাড্রেসেস অফ ফ্যামিলি ফিজিশিয়ানস ইন দ্য ইউএস স্টেট অফ কানেকটিকাট। অর্থাৎ ফ্যামিলি ফিজিশিয়ানসদের নাম এবং তাদের অ্যাড্রেস দরকার, বাসার অ্যাড্রেস দরকার, কোথা, কানেকটিকাট স্টেটের। এবং সেকেন্ড সেন্টেন্সে বলছে, আই ওয়ান্ট টু মেইল আউট ইনফো ফর এ স্পেস আই হ্যাভ ফর লিজ দ্যাট উড বি আইডিয়াল অফ ক্লিনিক। অর্থাৎ ওই ফিজিশিয়ানসদের কাছে সে হয়তো কোনো মেইল পাঠাবে অথবা কোনো অফার পাঠাবে, কারণ হচ্ছে তার কাছে কিছু জায়গা আছে, সে সেখানে বা বিল্ডিং আছে, সেগুলো সে ভাড়া দিতে পারবে তাদের কাছে। এবং লাস্ট সেন্টেন্স, আই ডু নট ওয়ান্ট দেয়ার অ্যাড্রেসেস অ্যাট হসপিটাল। এবং সে বলছে যে ওই ফ্যামিলি ফিজিশিয়ানস তারা যে হসপিটালে চাকরি করে ওইটার কোনো অ্যাড্রেস সে চাচ্ছে না। আই ওয়ান্ট দেয়ার হোম অর পিও বক্স অ্যাড্রেসেস, সে তাদের ডিরেক্ট তাদের বাসার যে অ্যাড্রেসটা এইটা চাচ্ছে। দ্যাট ওয়াজ দ্য জব ডিসক্রিপশন। সো এইটা পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে আমি একটা গুগল স্প্রেডশিট ওপেন করলাম এবং আমি সেখানে সঙ্গে সঙ্গে এই লিডসগুলো বের করলাম। 5 থেকে 7টা লিড আমি বের করে সঙ্গে সঙ্গে জাস্ট তাকে বললাম, প্লিজ চেক দিস স্যাম্পল অফ ইয়োর প্রজেক্ট, থ্যাংকস, নাথিং এলস, জাস্ট 2টা সেন্টেন্স, একটা হচ্ছে আমার প্রজেক্টের লিঙ্ক আর একটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স, এইটা পাঠিয়ে দিলাম। সো আমি এই অফারটি পাঠিয়ে দিলাম, বাট আমি জানতাম না যে বায়ার আসলে আমার সাথে এটা কাজ করবে বা আমাকে সে অর্ডার দিবে। বাট লাকিলি থ্যাংকস টু আল্লাহ, আই গট অ্যান অর্ডার ফ্রম দিস বায়ার অ্যান্ড ফাইনালি আমি কাজটা সাকসেসফুলি করতে পেরেছি এবং বায়ার আমাকে 5-star রেটিং দিয়েছে অ্যান্ড আমাকে খুশি হয়ে বায়ার $10 একটা টিপ সে দিয়েছে। সো এখন আমরা বলি আসলে কাজটা কীভাবে আমরা করলাম। সো এখন আমরা সরাসরি দেখব যে কাজটা আমরা কীভাবে করেছিলাম। ওকে, সো এই কাজটি করার জন্য আমি একটা ওয়েবসাইট পেয়েছিলাম, যে ওয়েবসাইটটা হচ্ছে prohealthmd.com। আপনারা এই ওয়েবসাইটটা বুকমার্কস করে রাখবেন পরবর্তীতে আপনাদের কাজের জন্য যদি কখনও লাগে এই ধরনের কাজ আসে। সো এখানে আসার পরে আমরা সার্চ লোকেশন, আমাদের লোকেশন হচ্ছে কানেকটিকাট, কানেকটিকাট, CONNECTICAT, কানেকটিকাট। আমরা মাইলস 100 মাইলস দেবো, সার্চ করব। সার্চ করার পর আমরা এখানে কিছু প্রোভাইডার্স পাবো, যেমন 298 প্রোভাইডার্স, বাট আমরা এখানে ফ্যামিলি ফিজিশিয়ান দরকার, ফ্যামিলি। ওকে, সো আমরা এখানে স্পেশালিটিসে আসবো। স্পেশালিটিসের মধ্যে আমরা ফ্যামিলি ফিজিশিয়ানস আমরা পাচ্ছি না, বাট ফ্যামিলি মেডিসিন পাচ্ছি। তো ফ্যামিলি ফিজিশিয়ানস পার্ট অফ ফ্যামিলি মেডিসিনস, অর্থাৎ আমরা যদি ফ্যামিলি মেডিসিন যে পার্সনগুলো এরাই হচ্ছে ফ্যামিলি ফিজিশিয়ানস। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 105, অর্থাৎ 105 জন আমরা এখানে অলরেডি পেয়ে গিয়েছি। এবং আমাদের কি দরকার ছিল, আমাদের জাস্ট তাদের নাম দরকার এবং তাদের অ্যাড্রেসটা দরকার। দ্য ভেরি সিম্পল, আপনারা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন। সো আমাদের রিকোয়ারমেন্টসটা ছিল জাস্ট নাম দরকার আর তার অ্যাড্রেস দরকার। ওকে, সো আমরা যদি এটা ওপেন করি, আমরা এই ডক্টরকে যদি ওপেন করি তাহলে আমরা তার নাম এবং তার অ্যাড্রেসটা আমরা নিতে পারবো, খুবই সিম্পল। সো এই হচ্ছে তার নাম, আমরা এমডি বাদ দেবো, আমরা জাস্ট এটা এই পর্যন্ত এইটা আমরা কপি করব। দেন তার অ্যাড্রেসটা হচ্ছে এই যে, এটা হচ্ছে তার অ্যাড্রেস। সো এটা হচ্ছে তাদের নাম নিতে হবে, যেহেতু আমাদের নাম দরকার এবং অ্যাড্রেস দরকার, এই অ্যাড্রেসটা আমাদেরকে নিতে হবে, আর কিচ্ছু আমাদের এখান থেকে নিতে হবে না। অ্যানাদার একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ইয়োলো, আপনারা সবাই জানেন yolopages.com। এখানে আসার পর আমরা ফ্যামিলি ফিজিশিয়ানস লিখলাম এবং আমরা এখানে কানেকটিকাট অর্থাৎ সিটি দিয়ে ফাইন করলাম। করার পরে আমরা এখানে ডিস্টেন্স, এটা আমি আমার ইচ্ছা মতো আমি দিচ্ছি, বাট এরপর নাও দিতে পারেন, ডিফল্টস রাখতে পারেন। দেন আমরা এখানে আসার পর এই ওয়েবসাইটে আমরা কিন্তু সহজে ব্যক্তি ডক্টরকে আমরা পেয়েছি, বাট এই ওয়েবসাইটে আসার পর আমরা ফ্যামিলি ফিজিশিয়ানস লিখে সার্চ করছি,
এইখানে আমরা শুধুমাত্র যে তাদের ব্যক্তি প্রোফাইল পাচ্ছি না, এখানে অনেক হসপিটাল এবং অনেক ক্লিনিক আমরা পাচ্ছি। যেমন হচ্ছে চাইল্ড অ্যাডোলেসেন্ট হেলথ কেয়ার, এটা কিন্তু একটা হেলথ কেয়ার, এখানে ব্যক্তি কোনো মানে ব্যক্তি কোনো ডক্টর কিন্তু না, এখানে সে হেলথ কেয়ার। বাট ফ্র্যাঙ্ক জে মঙ্গিলো এইটা কিন্তু একজন ব্যক্তি, সো আমরা একে নিতে পারবো, এটা নিতে পারবো, এটা আমরা নিতে পারবো না। ইউনাইটেড কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস, বিকজ অফ এর একটা ফ্যামিলি সার্ভিসেস, একটা ক্লিনিক টাইপের, এটা কিন্তু ব্যক্তিগত নাম, সো এটা আমরা নিতে পারবো। এটা এলএলসি, এটা নিতে পারবো না, এটা নিতে পারবো। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনারা আপনারা মনে হয় বুঝতে পারছেন, যেহেতু আমাদের একটা ডক্টরের ইনফরমেশন দরকার, তার নাম এবং অ্যাড্রেস দরকার, আমাদের কিন্তু কোনো হসপিটাল কোনো ক্লিনিকের ইনফরমেশন দরকার না, বায়ার কিন্তু আমাদেরকে বলে দিয়েছে। সো এই পেজে 100 যে পাঁচটা আছে, আমরা বায়ার যদি 100 লিড চাই তাহলে আমরা 100 লিড এখান থেকে দিতে পারবো, আর যদি বেশি চাই তাহলে আমরা এখান থেকে দিতে হবে। সো এই এখানে দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই একটু সার্চ করে আমাদেরকে একটু রিকোয়ারমেন্টসটা ভালো করে মিলাতে হবে। যেমন হচ্ছে এখানে ব্যক্তির নাম আছে, এটা আমরা দিতে পারবো, তার অ্যাড্রেসটা আছে এখানে, হ্যাঁ এটা আমরা দিতে পারবো, এটা দিতে পারবো। এগুলো হচ্ছে আপনার ক্লিনিক বা হসপিটাল টাইপের আছে, ওই ইনফরমেশনগুলো আপনারা দিবেন না, আপনারা দিবেন সরাসরি একজন ডক্টরের ইনফরমেশন, একজন ফিজিশিয়ানস, ফ্যামিলি ফিজিশিয়ানস, ফ্যামিলি মেডিসিনের ইনফরমেশনটা আপনারা দিবেন। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক এখানে অনেক লিডস আছে, সো আপনারা সহজেই এখান থেকে আপনারা ফ্যামিলি ফিজিশিয়ানসদের আপনারা খুঁজে বের করতে পারবেন, এবং তাদের নাম এবং জাস্ট অ্যাড্রেসটা নিয়ে এই ধরনের একটা স্প্রেডশিট আপনারা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে আপনারা জাস্ট তাদের নাম এবং অ্যাড্রেসটা রাখবেন, দেন বায়ারকে প্রোভাইড করবেন, ডাউনলোড করে আপনারা প্রোভাইড করতে পারেন বা লিঙ্ক প্রোভাইড করতে পারেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পুরোটা আমাদের কমপ্লিট, যে আমরা নেম এবং অ্যাড্রেস আমরা রেখেছি, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 160টা আমরা লিড দিয়েছিলাম। সো আমরা পেয়েছি $35 এবং সাথে পেয়েছি $10-এর একটা টিপ। সো টোটাল আমরা এখান থেকে বাদ ফাইভারের সার্ভিস চার্জ বাদ দিয়ে আমরা পেয়েছি $36 মেবি। সো দ্যাট ওয়াজ দ্য প্রজেক্ট অ্যান্ড আই হোপ ইউ গাইজ এনজয়েড ইট, অ্যান্ড আমার মনে হয় আপনারা এই ধরনের কাজ আসলে খুব সহজে কাজ করতে পারবেন এবং খুব ভালো লাগবে। ওকে, আর আপনারা অবশ্যই এই ওয়েবসাইটটা বুকমার্ক করে রাখবেন, আর ইয়েলো পেজেস কথা আপনারা যারা জানেন না তারা জেনে গেলেন, আর যারা জানেন অবশ্যই তারা অবশ্যই এখানে কাজটা দেখে গেলেন কীভাবে এই ধরনের প্রজেক্টটা করতে হয়। সো এখানে লটস অফ ইনফরমেশন আছে, এবং লটস অফ ইনফরমেশন ইয়েলো পেজেস থেকে কালেকশন করা যায়, লিড বের করা যায়। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা লাইভ প্রজেক্টে। সো ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করে থাকেন, আপনার যদি কাজে লেগে থাকে, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। সো টিল দেন, সবাই ভালো।